চায়ের কালারটা দেখুন, চায়ের কালারটা আগে দেখা দরকার। আজকে চাটা খাওয়ার পরে মানে ফিল করছি যা গল্প যেটা ছিল সেটা সত্যি সত্যি গল্প হলো সত্যি গল্প হলো সত্যি। ওয়েলকাম গাইজ, আমরা চলে আসলাম রংপুর চাততলা মোড়ে। একটি স্পেশাল চা পাওয়া যায় আমাদের রংপুরে চাওয়ালা নামে একটি রেস্টুরেন্টে, তাই আমরা চলে আসলাম চা টেস্ট করতে চাওয়ালাতে। দেখুন চাওয়ালার লুকিংটা, আমরা এখন ভিতরে ঢুকতেছি, চা খাবো, দেখি আর কি কি খাওয়া যায়। কতদিন হলো বিজনেসটা শুরু করলেন আপনি? প্রায় সাত মাস। সাত মাস বন্ধ ছিল, অনেকদিন বন্ধ ছিল। কেমন সাড়া পাচ্ছেন এখন? মোটামুটি আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালোই ছিল। জায়গাটা অনেক ছোট, কিন্তু ছোট বললে ভুল হবে, ছোটর মধ্যে একটা পারফেক্ট জায়গা, সুন্দর একটি পরিবেশ। চা খাওয়ার এর থেকে বেশি বড় জায়গার প্রয়োজন নেই। দেখা যাক, তন্দুরি চা খাবো এখন। চায়ের সাথে চা কী কী পাওয়া যায় একটু মামার কাছ থেকে শুনি। মামা একটু বলেন কী কী পাওয়া যায় চায়ের সাথে। ভেজিটেবল সিঙ্গাড়া আছে, হ্যাঁ, ভেজিটেবল রোল একটু কাছে আছে, ভেজিটেবল রোল, ভেজিটেবল সিঙ্গাড়া, চিকেন সমোচা, মোমো, ফিরনি, সব কি এখানেই তৈরি করেন? এই আমাদের বাসা থেকে, হোমমেড। আর এই জায়গা থেকে কমপ্লিট করে, মানে হোমমেড কি এখন আমরা বলবো, তারপর কি বাসা থেকে বানানো হবে? না না না, আমরা আইনা ফ্রিজ করি, ফ্রিজ আপ করে রাখেন। ও আচ্ছা, তাহলে বানান চা। গরম গরম টেস্ট করি চা। দেখুন চায়ের কালারটা, দেখুন চায়ের কালারটা আগে দেখা দরকার। একটা ফ্লেভার আছে, নিউ ফ্লেভার ইন টাউন, তাদের একটি আর কি ফুল পানি আর কি বলার জন্য। পুরো গরম গরম চা, মাটির একটা চাটা খাই, চাটা মুখে দিতেই একটু মাটির ফ্লেভার আসতেছে। কলকাতাতে আমি মাটির ঘোড়ায় চা খেয়েছিলাম, ওটার কাছাকাছি নয়, কিন্তু ওটার হালকা কাছাকাছি, পুরো কাছাকাছি বলবো না, কারণ মাটির ঘোড়ার হালকা সেন্ট পাচ্ছি, মানে অতটা সেন্ট নেই, অনেক কম মাটির ঘোড়া, কিন্তু ভালো আছে। প্রাইসটা কত? হ্যাঁ, তিরিশ টাকা, তিরিশ টাকা প্রাইস। এবার আছে তিরিশ টাকার চা অনুপাতে, এটা কি বলবো, তিরিশ টাকার চা অনুপাতে আরেকটু বেশি আশা করা যায়। আমি যে আশা করে এসেছিলাম এখানে, ভেবেছিলাম চাটা একটু ভিন্ন ধর্মী হবে, কিন্তু এভারেজে পাঁচ টাকা চায়ের সাথেই তুলনা করা যায়, কিন্তু একটু একটু আলাদা, একটু মাটির স্মেল আসতেছে, অতটা না কিন্তু আসতেছে, খারাপ না, চলবে আর কি, খাওয়া যায় আর, খাওয়ার মতো আর কি, ভালোই আছে, অতটাও খারাপ বলবো না। কিন্তু তিরিশ টাকা দামটা একটু বেশি। দইয়ের পাত্রে দিছে, এখানে আমরা দই খাই, এই পাত্রগুলো ইউজ করছে তারা। যাই হোক, চা খাওয়া শেষ, এখন আমরা চায়ের সাথে চা ট্রাই করবো। আসুন আপনারা একটু দেখাই আপনাদের চায়ের সাথে চা। আমার চায়ের সাথে চা স্পেশাল কি? চিকেন সমোসা। চিকেন সমোসা, তাহলে চিকেন সমোসা দেন। প্লেট সিস্টেমে নাকি পিস সিস্টেমে? বিশ টাকা কি পিস? সমোসা চায়ের সাথে চা, সমোসা এখন টেস্ট করবো।
আমাকে সামোসা 20 টাকা নাকি 20 20 টাকা চিকেন প্রচুর বড় কিমা করে দাও এটা চিকেন কিমা করে দাও আর কি সমস্যাটা দেখুন আপনারা ভালোই চিকেন ইউজ করেছে সমস্যাটা হলো হোমমেড বাসায় তৈরি কে রান্না করে ভাইয়া হ্যাঁ আপনি ভাগ্নে মোটামুটি ভালোই চিকেনের কিমা হয়েছে এটার মধ্যে রান্না একদম বাসায় যেরকম আমরা খাই সামোসা সেরকমই হয়েছে আমি বাইরে আসলাম ভিতরে অনেক ভাইয়েরা আসছে তারা আর কি বসেছে ওইখানে জায়গা খুব কম মানে অনেক ছোট প্লেস এই জন্য বাইরে আসলাম আমি বলবো মামার ভাগ্নি অসাধারণ রান্না করে পারফেক্ট একটা সামোসা মনে করেন সামোসাটার মধ্যে চিকেন কিমা অনেকগুলো ছিল মানে ছোট ছোট চিকেন পারফেক্ট মানে এটার মধ্যে আমি রেটিং দিতে চাই 10 out of ভালোবাসা ঠিক আছে একটা সামোসা মাত্র 20 টাকায় এতগুলো চিকেন সহ আমি বলবো পারফেক্ট আর মামার সস যেটা দিচ্ছে সসটা অনেক সুন্দর অনেক পারফেক্ট একটা সামোসা এটি সামোসা খাওয়া শেষ এখন ভিতরে অনেক ভাই ব্রাদাররা আসছে তারা দেখি এইখানকার চা কেমন লাগে তাদের একটু জিজ্ঞাসা করি আমি তো খাইলাম আমার কেমন লাগলো আপনাদের জানাইলাম এখন ওদের একটু মতামত শুনি কেমন লাগে একটু ডাস্টবিনে ফেলে দিই কাজ করছি ভাই আর আপনার সাথে কথা কই ফার্স্টে কবে থেকে ভাই এই দোকানটায় চা খান আজকে ভাই ফার্স্ট আমি আজকে প্রথম এর আগে আসি নাই খাইছেন একবারও হ্যাঁ খাইলাম চা চমৎকার লাগলো আসলে এরকম বাইরে যেরকম চা খান ওটা থেকে অনেকটা ডিফারেন্ট চা এখানে মানে যথেষ্ট ভালো লাগলো চাটা ফার্স্ট টাইম তো এখানে আসা হয় নাই আজকে ফার্স্ট আপনার বাসা কি রংপুরে আমার বাসা হচ্ছে পীরগাছাতে আমি থাকি রংপুরে চাকরি করি ও আচ্ছা এই ভাইয়ের সাথে কথা আগে খাও আপনি কবে দিয়ে খান আমরা আজকে ফার্স্টে এখন ভালোই লাগতেছে আর কি ও হ্যাঁ মানে এটা ডিফারেন্ট ফ্লেভার মাটির কাপে তো যথেষ্ট এটা ভালো আর ভাই তোমার সত্যি কথা বলতে আমি গল্প শুনেছি অনেক গল্প শুনে মুগ্ধ হয়ে গেছিলাম ক্রাশ খেয়ে গেছি আজকে চাটা খাওয়ার পরে মানে ফিল করতেছি যা গল্প যেটা ছিল সেটা সত্যি গল্প হলো সত্যি হ্যাঁ গল্প হলো সত্যি মানে এটুক হয়ে গেছে আজকে ফার্স্ট আপনি অনেক জি ফার্স্ট আজ সবাই ফার্স্ট টাইম আপনারা শুনলেন ভাইয়েরা বললো চা কীরকম আমিও বললাম আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটা আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে খুব শীঘ্রই আজ এই পর্যন্ত বাই বাই